শুধু আপনার সাথে যাই, যাই হোক, আপনার সাথে একটু যাই কথা হয় এই বলতে চাই। স্যার চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম স্যার, স্যার, আপনি ভালো ভালো আছেন? আছেন? আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ, আপনারা একটু, আমার একটু লেট হয়ে গেল, সরি। মিজানুর রহমান জয়েন করেছেন, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ সাহেব, নাহিদ সাহেব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিজান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? দেখতে জি পাচ্ছি স্যার, জি স্যার। স্যার। আচ্ছা, আমরা কতদিন বিজনেস কমিউনিকেশন আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ করছি, আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন শুরু করছি। তো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের এই শীটটা আপনাদের আমি এই জুমের চ্যাট বক্সে দিয়ে রাখতেছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর পারলে গ্রুপে দিয়ে দেবেন। চ্যাট বক্সে দিয়ে রাখি, আর ততক্ষণ আমরা দিয়ে রাখি, এটা আপলোড হতে থাক, আমরা স্টার্ট করি আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে যারা জয়েন করছেন। যদিও আরো অনেক স্টুডেন্ট আছে, সবাইকে আমরা অলরেডি নোটিফিকেশন দিয়ে দিছি গ্রুপে যে আসলে আমরা 8:45 থেকে বা 8:50 থেকে ক্লাস নেই শুক্র শনি রবি, শুক্র শনি এমবিএদের জন্য। তো আমরা আজকে তাহলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এই সাবজেক্টটার মিড টার্ম এর আগে শেষ করছিলাম যে পার্ট, সেই পার্টের পরের অংশগুলা, দ্যাট মিন্স পরের সিলেবাস গুলা আমরা এখানে কভার করব। তো সেদিক থেকে আমি কিছু টপিক আকারে এখানে ইন্ডিকেট করছি, টপিকের নিচে অ্যান্সার গুলা আমি এখানে ইনক্লুড করে দিছি, তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা উপরের দিকে যায় না কেমনে জানি। আচ্ছা দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের প্রথম বলছি যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন টাইপস, অর্থাৎ মিড টার্মের স্যার আগে আমি যে, ডাউনলোড করে জি ডাউনলোড করে আপনার গ্রুপে দিয়ে রাখছি স্যার, কোভিড এমবিএ ওইখানে দিয়ে রাখছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখানে যারা জয়েন করছি তারা এই চ্যাট বক্স থেকে ডাউনলোড করতে পারেন, পাশাপাশি যদি মনে করেন আমরা যেহেতু গ্রুপে দেওয়া হয়ে গেছে, গ্রুপ থেকেও আপনারা কাইন্ডলি নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। আর এই ফাইলটা হলো 14 পেজের একটা ফাইল। তো 14 পেজের এই শিটে প্রথমে আমরা আলোচনা করব যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন টাইপস, অর্থাৎ টাইপস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অর্থাৎ এর আগে যে টপিক গুলা পড়ছি আমরা মিড টার্ম এর আগে, সেই টপিক গুলো এখন আমরা রিপিট করবো না, দ্যাট মিনস ওই টপিক গুলো আর পড়বো না, এখন অন্য টপিক গুলো পড়বো। সেক্ষেত্রে টাইপস আমরা পড়ি নাই, এর আগে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পড়ছি বাট ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের টাইপস গুলো পড়ি নাই। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের টাইপস বলতে এটার ক্যাটাগরি বলতে পারি আমরা, কি কি ধরনের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন হয়ে থাকে, ইন কেস অফ কর্পোরেট, ইন কেস অফ বিজনেস রিলেশন অর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তো এক্ষেত্রে বিজনেস রিলেশন এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মোটামুটি সেম বা একই ধরনের ওয়ার্ড আসলে আমরা এক্ষেত্রে ইউজ করতে পারি, বাট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিষয়টা আসলে শুধুমাত্র বিজনেস রিলেশনের থেকে একটু ডিফারেন্স আছে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মূলত ফোকাস করা হয় লেবার এবং মালিক, এই দু পক্ষের রিলেশনটা মূলত ফোকাস করা হয়, আর বিজনেস রিলেশনটা শুধু, মানে আমি একটু যদি অন্যভাবে বলতে চাই, বিজনেস রিলেশন এটা হলো বিগ টার্ম, মানে বড় একটা বিষয়, আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এটা ছোট বা মানে পার্ট একটা বিষয় বলতে পারি, যে বিজনেস রিলেশন বা বিজনেস কমিউনিকেশন যেটা আমরা এর আগে পড়ছিলাম। তো সেক্ষেত্রে এখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যেটা, সেটা আসলে একটা ছোট পার্ট বলতে পারেন, যেটা যেটাতে মূলত ফোকাস করা হয় যে যেই প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন চিন্তা করব, ওই প্রতিষ্ঠানের দুইটা পক্ষ মূলত বেশিরভাগ ফোকাস করা হয়, একটা হলো আপনার মালিক পক্ষ বা এমপ্লয়ার পক্ষ, আর একটা হলো
ওয়ার্কার পক্ষ বা এমপ্লয়ি পক্ষ, এই দুই পক্ষের মূলত যে রিলেশনটা সেটা প্রকাশ করা হয়। তবে এর পাশাপাশিও আরো কিছু পক্ষ এখানে এসে যায়, সেটা হলো যে যেমন গভর্নমেন্ট আসে অনেক সময়, আবার অনেক সময় লেবার ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন বিষয়গুলো আসে। তাহলে মোটামুটি মাথায় রাখি যে আপনার ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা আমরা বলতেছি যারা এমপ্লয়ার বা নিয়োগদাতা বা যাদেরকে বলতেছি আমরা মালিক বা ওনার, এরা একটা পার্টি, মানে একটা মানে পক্ষ, দেন লেবার বা ওয়ার্কার একটা পক্ষ, তারপর লেবার ইউনিয়ন একটা পক্ষ, গভর্নমেন্ট একটা পক্ষ হতে পারে। তো এই এই মানে এই পক্ষগুলা বা এই পার্টিস গুলার মধ্যে যে রিলেশনটা, এবং এই রিলেশনটা তো আসলে ইনফরমাল রিলেশন না, এটা একটা ফর্মাল রিলেশন বলতে পারেন বা ইন্ডাস্ট্রি বেসড রিলেশন বলতে পারেন। এই রিলেশন নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। তো এখানে আসলে টাইপস অফ ইন্ডাস্ট্রি রিলেশন পড়তেছিলাম আমরা। তো টাইপস অফ ইন্ডাস্ট্রি রিলেশন দেখেন, ওরা বোধহয় এখানে চার ধরনের ইন্ডাস্ট্রি রিলেশনের কথা বলছে এখানে। নাহিদ সাহেব মিউট করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হুম হুম তো চার ধরনের ইন্ডাস্ট্রি রিলেশনের কথা আমরা বলছিলাম এখানে। তো প্রথমে যেটা বলছে যে লেবার রিলেশন, এখানে এক্সাম্পল দিছে রিলেশন বিটুইন ইউনিয়ন ম্যানেজমেন্ট, অলসো নন এস লেবার ম্যানেজমেন্ট রিলেশন। অর্থাৎ এক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি রিলেশনের কথা যেটা বলতেছি বা ইন্টারেকশনের কথা বলতেছি, এই রিলেশনটা দুই ভাবে হতে পারে, ফর্মাল ইনফর্মাল দুই ভাবে হতে পারে। এক্ষেত্রে ম্যানেজমেন্ট সাথে যখন লেবারদের রিলেশন হয় বা এমপ্লয়িদের রিলেশন হয় ইন কেস অফ ইন্ডাস্ট্রি বা ইন কেস অফ কোম্পানি, সেদিক থেকে আমরা এটাকে বলবো হলো লেবার রিলেশন, সরি, হ্যাঁ, লেবার রিলেশন। তারপরে আসেন গ্রুপ রিলেশন। গ্রুপ রিলেশন হলো যে রিলেশন বিটুইন ভেরিয়াস গ্রুপ অফ ওয়ার্কম্যান, যেমন সুপারভাইজার, টেকনিক্যাল পার্সন, এটসেট্রা। আচ্ছা, মেন বিষয়টা এরকম যে যখন রিলেশনশিপটা ভেরিয়াস গ্রুপ অফ ওয়ার্কম্যান, অর্থাৎ বিভিন্ন গ্রুপের সাথে হয়, যেমন যদি সুপারভাইজারের একটা গ্রুপ থাকে, তারপরে ওয়ার্কারদের একটা গ্রুপ থাকে, তারপরে টেকনিক্যাল পার্সনদের একটা গ্রুপ থাকে, এই গ্রুপগুলোর মধ্যে যখন রিলেশন হয় বা রিলেশন বিল্ড আপ হয়, এই রিলেশনকে বলতেছি আমরা গ্রুপ রিলেশন। এখন কথা হলো যে এই জায়গা থেকে কিন্তু মালিক পক্ষ জড়িত নয়, তারপরে কিন্তু এটা ইন্ডাস্ট্রি রিলেশনের মধ্যে পড়ে। কারণ হলো যে মালিক পক্ষ জড়িত নয়, বাট এ গ্রুপ অফ পার্টিস বা গ্রুপ অফ ওয়ার্কার হু ইজ ডিরেক্টলি অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিরেক্টলি ইনভলভ ইন দ্যাট ইন্ডাস্ট্রি, সো দ্যাট উই ক্যান সে ইট ইস দ্য গ্রুপ রিলেশন। অফকোর্স ইট ইস দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তারপরে তিন নম্বর টাইপস বা ধরন হলো দেখেন এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন, এমপ্লয়ার আর এমপ্লয়ি রিলেশন। আচ্ছা, এক্ষেত্রে প্রথম যেটা বলছি এই জায়গাটা একটু কারেকশন করি, এটা লেবার রিলেশন যে বিষয়টা আমরা আলোচনা করলাম, সেক্ষেত্রে রিলেশনটা হলো ম্যানেজমেন্ট এবং আপনার লেবারদের মধ্যে। ম্যানেজমেন্ট এবং লেবারদের মধ্যে রিলেশনটাকে বলতেছি। এখন কোশ্চিন হলো যে স্যার ম্যানেজমেন্ট তাহলে এখানে কারা? তাহলে মূলত এখানে যে ওরা যেটা বুঝতে চাচ্ছে যে এখানে ম্যানেজমেন্ট ইজ নট দা এমপ্লয়ার, অর্থাৎ তারা মালিক না। সেক্ষেত্রে হতে পারে যে মালিক পক্ষ আপনাকে মানে ওই ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য একটা ম্যানেজমেন্ট বডি তৈরি করে দিছে, গ্রুপ অফ পিপল হু অ্যাকচুয়ালি ম্যানেজ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ কল ম্যানেজমেন্ট গ্রুপ, ম্যানেজমেন্ট বডি। এই ম্যানেজমেন্ট বডির সঙ্গে যখন লেবারদের রিলেশন যেটা থাকে বা বিল্ড আপ হয়, সেটাকে বলতেছি আমরা লেবার রিলেশন। আর গ্রুপ রিলেশন তো অলরেডি আলোচনা করে ফেলছি যে গ্রুপ অফ পিপুলদের মধ্যে যে রিলেশনটা সেটাকে বলতেছি আমরা গ্রুপ রিলেশন। অ্যান্ড দেন এমপ্লয়ি এমপ্লয়ার রিলেশন, এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশন, এখানে অ্যাকচুয়ালি বলতে পারবো যে মালিক পক্ষ এবং এমপ্লয়ি পক্ষের যে রিলেশনটা থাকে, মানে ইন কেস অফ ইন্ডাস্ট্রি, ইন কেস অফ ইন্ডাস্ট্রি অর কোম্পানি, দেন উই ক্যান সে ইট ইস দ্য এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ। ইট ডোনেটস অল ম্যানেজমেন্ট এমপ্লয়ার রিলেশন এক্সেপ্ট দ্য ইউনিয়ন ম্যানেজমেন্ট রিলেশন। ওকে, দেন চার নাম্বার যেটা সেটা হলো যে কমিউনিটি অর পাবলিক রিলেশন, কমিউনিটি অর পাবলিক রিলেশন, এখানে রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড সোসাইটি। তো এক্ষেত্রে যেই রিলেশনটা ইন্ডাস্ট্রির সাথে সোসাইটির যে রিলেশনটা হয়, সেটাকে বলতেছি আমরা পাবলিক অর আর কমিউনিটি বেসড রিলেশন, মানে কমিউনিটি রিলেশন বা পাবলিক রিলেশন। তবে আমরা কমিউনিটি রিলেশন বলি আর
পাবলিক রিলেশন বলি, এই জিনিসটা কিন্তু অবশ্যই ইন্ডাস্ট্রি রিলেশনের একটা ক্রাইটেরিয়া, মানে পার্ট বা টাইপস বা ধরন। তাহলে বুঝলাম যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন চার ভাগে হয়, চার চার ভাগ চার ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো লেবার রিলেশন, অর্থাৎ ম্যানেজমেন্ট এবং লেবারের সাথে যে সম্পর্ক। দেন গ্রুপ রিলেশন, অর্থাৎ বিভিন্ন গ্রুপ থাকে একটা প্রতিষ্ঠানে, যেমন ওয়ার্কার গ্রুপ, সুপারভাইজার গ্রুপ, টেকনিক্যাল পার্সন গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপগুলোর পিপলদের মধ্যে যে রিলেশন সেটাকে বলতেছি আমরা গ্রুপ রিলেশন। দেন এমপ্লয়ার এমপ্লয়ী, অর্থাৎ মালিক এবং এমপ্লয়ীদের সাথে যে রিলেশন সেটাকে বলতেছি এমপ্লয়ার এমপ্লয়ী রিলেশন। অ্যান্ড ফাইনালি কমিউনিটি অর পাবলিক রিলেশন। কমিউনিটি অর পাবলিক রিলেশন হলো যে যখন কোম্পানি তার নিজের প্রতিনিধিত্ব করার জন্য পাবলিকদের সাথে যে রিলেশন বিল্ড আপ করে সেটাকে বলতেছি কমিউনিটি অর পাবলিক রিলেশন। টপিক টু, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। সেলিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জানবো, মানে বৈশিষ্ট্য কি কি। সেলিয়েন্ট মানে প্রধান, প্রধান ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আর ডিসকাস হিয়ার ইন বিলো। ইনটা এক জায়গায় হয়ে গেছে, হিয়ার এক জায়গায়, ইন এক জায়গায় হবে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি হলো যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বা এই বিষয়টা বা এই টপিকটার যে কিছু প্রধান বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি আমরা উই আর গোয়িং টু ডিসকাস ইন ডেপথ ইন দিস লেকচার। সো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ পার্টিস ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাক্টিভিটিস। পার্টিস ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাক্টিভিটিস, সিম্পলি টু পার্টিস, ওয়ার্কার্স অ্যান্ড ম্যানেজমেন্ট আর ইনভলভ ইন দ্য প্রসেস অফ ইস্টাবলিশিং রিলেশনশিপ। হাউএভার দ্য গভর্নমেন্ট এজেন্সিজ রেগুলেট বা মেনটেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। বলছে যে পার্টিস ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাক্টিভিটিস এর সাথে কোন পার্টিস পার্টিগুলা মূলত বেশি ইনভলভ হয়। তো এখানে ওরা বলছে যে বেসিক্যালি টু পার্টিস, একটা হলো ওয়ার্কার্স আর একটা হলো ম্যানেজমেন্ট। তো অনেক সময় এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয় যে একটা প্রতিষ্ঠানের ওনার ওনার যারা, দ্যাট মিনস মালিক যারা, তারা কিন্তু অনেক সময় ম্যানেজমেন্টের ভূমিকাও পালন করে, অর্থাৎ মানে ইন দ্য সেম টাইম দে আর ম্যানেজমেন্ট বডি, দে আর ইন দ্য ম্যানেজমেন্ট বডি অ্যান্ড দে আর অলসো দ্য ওনার অফ দ্যাট কোম্পানি। বাট যখন বড় বড় প্রতিষ্ঠান মানে ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে দেখবেন যে ওই প্রতিষ্ঠানে মালিক পক্ষ আলাদা, তারা আসলে ম্যানেজমেন্ট বডিতে থাকে না। যদি আমরা চিন্তা করি স্কোয়ার, বেক্সিমকো, আকিজ, প্রাণ, এই যে মালিক পক্ষ যারা, তারা কিন্তু ম্যানেজমেন্ট বডিতে থাকে না। ম্যানেজমেন্ট বডির জন্য তারা মানে এক্সপিরিয়েন্স বা মানে সেই ধরনের লোক নিয়ে, নিজের লোক নিয়ে দিয়ে রাখে, যারা কিনা ওই প্রতিষ্ঠানটা মানে টপ লেভেলে থাকে পরিচালনা করার জন্য। তাহলে আমরা বুঝলাম যে এখানে মূলত রিলেশন অ্যাক্টিভিটিজের সাথে যারা সম্পৃক্ত তারা হলো যে টু পার্টিস, একটা হলো ওয়ার্কার আর একটা হলো ম্যানেজমেন্ট। কিন্তু এই যে মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা ওয়ার্কার এবং ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের মধ্যে কিরকম হবে, এটা মূলত কিছু গভর্নমেন্ট এজেন্সি আছে, এই এজেন্সি গুলা কি করে রেগুলেট করে থাকে। বাট দেখবেন এখন বড় বড় প্রতিষ্ঠান গুলাতে তাদের নিজস্ব মানে নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পলিসি তৈরি করে ফেলছে বা তৈরি করা আছে, যা আসলে ম্যানেজমেন্টের সাথে এমপ্লয়ারদের রিলেশনটা কিরকম হবে, কি কি বিষয় এর মধ্যে ইনক্লুড হবে, কি কি বিষয়ের মধ্যে ইনক্লুড হবে না, এই বিষয়গুলো। দেন ইন্টারেক্টিভ প্রসেস। ওকে, ইন্টারেক্টিভ প্রসেস আমরা পড়তেছি যে সেলিয়েন্ট ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তো দুই নাম্বার ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স হলো যে ইন্টারেক্টিভ প্রসেস, এটা একটা মানে দুই মুখী, মানে ইন্টারেকশন থাকবে এখানে, অর্থাৎ একমুখী না, ইন্টারেকশনটা মানে থাকবে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে। তো সেটা কিভাবে দেখেন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যারাইজ আউট ইন্টারেকশন, মানে ইন্টিমেসি যেটাকে বলতেছি, বিটুইন ডিফারেন্ট পার্সন বা পার্টিস। দে আর সুপারভাইজার হতে পারে, ওয়ার্কার হতে পারে, ট্রেড ইউনিয়ন হতে পারে, এমপ্লয়ি অ্যাসোসিয়েশন হতে পারে। তাহলে ইন্টারেক্টিভ প্রসেস, তাহলে বুঝেই ফেললাম যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এর একটা বৈশিষ্ট্য হলো এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা একটা ইন্টারেক্টিভ প্রসেসে চলে, অর্থাৎ মানে একটা পার্টির সাথে আর একটা পার্টির মানে রিলেশন, বা একটা পার্টির সাথে অনেকগুলো পার্টির রিলেশন, একটা পার্টির সাথে একটা গ্রুপের সাথে অনেক মানে আরেকটা গ্রুপ, বা একটা গ্রুপের সাথে অনেকগুলো গ্রুপের ইন্টারেকশন এখানে ঘটে থাকে। দেখেন ওরা বলছে ইন্টারেকশন প্রসেসটা
কি কি ভাবে যে সুপারভাইজার সাথে ইন্ডিভিজুয়াল হতে পারে, সুপারভাইজার সাথে গ্রুপ হতে পারে, ম্যানেজমেন্টের সাথে ট্রেড ইউনিয়ন মানে ইন্টারেকশনটা হতে পারে, এমপ্লয়ার্স ফেডারেশনের সাথে ওয়ার্কার ইউনিয়ন হতে পারে, এরকম বিষয়টা। আচ্ছা, 4 নম্বরটা একটু ক্লিয়ার করি। এমপ্লয়ার্স ফেডারেশন আর ওয়ার্কার ইউনিয়ন, ওয়ার্কার ইউনিয়ন মোটামুটি আমরা সবাই জানি, যেটাকে বলি আমরা ট্রেড ইউনিয়ন বা ওয়ার্কার ইউনিয়ন বলে থাকি। তো বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিতে এই বিষয়, এটা মানে এই প্রভাবটা বেশি দেখা যায়, ওয়ার্কার ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন বা লেবার ইউনিয়ন। কিন্তু এমপ্লয়ার্স ফেডারেশন, এটা হলো যে মালিক পক্ষের কিছু অ্যাসোসিয়েশন থাকে বা গ্রুপ, মানে গ্রুপ অফ মানে ওনার মিলে যে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, সেটাকে বলতেছি আমরা এমপ্লয়ার্স ফেডারেশন। তাহলে অনেক সময় ইটস নিড টু ইন্টারেক্ট উইথ এমপ্লয়ার্স ফেডারেশন অ্যান্ড ওয়ার্কার ইউনিয়ন, অ্যান্ড ইন দ্যাট টাইম ইট ইজ অলসো দ্য পার্ট অফ ইটস অলসো দ্য পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। দেন দ্য থার্ড ফিচার অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ টু ওয়ে কমিউনিকেশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ইন্টারেকশন বিষয়টা যখনই মানে আমরা মানে আলোচনায় আনি, অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিষয়টা যখনই আমরা আলোচনা করতে যাই, সেখানে বুঝি যে আসলে এখানে একটা ইন্টারেকশন হয় মোর দেন ওয়ান পার্টি। দ্যাট মিনস একটা পার্টির মধ্যে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে, মানে একটা পার্টির মধ্যে তো আর মানে ইন্টারেকশনটা হবে না, মোর দেন ওয়ান পার্টি হতে হবে, অথবা মোর দেন টু, টু আর মোর দেন পার্টিস হতে হবে। কারণ হলো যে এই কমিউনিকেশনটা একের অধিক পার্টির সাথে হবে হতে হবে। এবং আরেকটা মূল বিষয় যেটা, সেটা হলো যে দুই ধরনের মানে কমিউনিকেশন থাকবে, এটা একজন মানে ইনফরমেশন দিবে আর একজন ইনফরমেশন নিবে, সেই ইনফরমেশন নিয়ে সে আবার ওই ইনফরমেশনটা আবার সেন্ড করবে। তার মানে এখানে ফিডব্যাক সিস্টেম থাকবে এখানে, অর্থাৎ কমিউনিকেশনটা বোথ ওয়ে হবে, ওয়ান ওয়ে কমিউনিকেশনটা হবে না। অর্থাৎ এখানে একটা নেগোসিয়েশন সেশন থাকতে পারে, কনসালটেন্সি সেশন থাকতে পারে, তারপরে আপনার গিভ অ্যান্ড টেক সিচুয়েশন থাকতে পারে, অডিয়েন্স অ্যান্ড রিসিভার মানে বিষয় এখানে ইনক্লুড হতে পারে। তাহলে বুঝলাম যে এই মানে কমিউনিকেশনটা বা রিলেশনটা ইজ টু ওয়ে রিলেশন বা টু ওয়ে কমিউনিকেশন। ওকে, দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি, এটা অলরেডি আমরা অন্যান্য সাবজেক্ট আলোচনা করছি যে হিউম্যান রিসোর্স বা ওয়ার্কার বা লেবারদের ডেভেলপমেন্টের জন্য যে ম্যানেজমেন্ট করা হয়, সেটাকে বলতেছি আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্র্যাকটিসটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে ইনক্লুডেড, কারণ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা মূলত করা হয় যে আপনি লেবারদের সাথে যাতে ম্যানেজমেন্টের সম্পর্কটা সুসম্পর্ক থাকে এবং এটা গুড রিলেশন ক্রিয়েট হয়, সো দ্যাট দা হিউম্যান রিসোর্স মানে যাতে ওয়ার্কার বলতেছি তারা যাতে কমফোর্ট ফিল করে টু ওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ দা অবজেকটিভস অফ দ্যাট অর্গানাইজেশন ক্যান বি ফুলফিলড থ্রলি অর ইফেক্টিভলি। তো এখানে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কারণে বা গুড প্র্যাকটিস অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ক্যান হেল্প টু ডেভেলপ দ্য হিউম্যান রিসোর্স, হ্যাঁ হিউম্যান রিসোর্সেরও ডেভেলপ করে থাকে। তাহলে এটা বলতে পারি যে এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এর একটি বৈশিষ্ট্য হলো যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা সেটাকে প্র্যাকটিসটা এখানে হয়ে থাকে। দেন অ্যাপ্রোচেস টু ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, অ্যাপ্রোচ গুলা কি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে, দেখেন ভেরিয়াস অ্যাপ্রোচেস কন্ট্রিবিউট টু শেপ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন প্যাটার্ন ইন ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন। দিস অ্যাপ্রোচেস ইনক্লুড সোসিওলজি, সাইকোলজিক্যাল, সোশ্যাল, ইথিক্যাল, হিউম্যান রিলেশন, এই বিষয়গুলো আপনার এখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনকে শেপ করার জন্য বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আপনার প্রতিষ্ঠানে যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন প্র্যাকটিসটা হয় বা যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন প্র্যাকটিসটা হওয়া উচিত, এটা শেপটা গঠন করার জন্য আপনার সাইকোলজিক্যাল বিষয় হেল্প করে থাকে, তারপরে সোশিওলজিক্যাল বিষয় এখানে ইনক্লুড করা বা হেল্প করে থাকে, যেমন সোশিও ইথিক্যাল বিষয় এখানে আসতে পারে, হিউম্যান রিলেশন এখানে আসতে পারে। তাহলে এই বিষয়গুলা আপনাকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যে আপনি প্র্যাকটিস করতে চান বা আপনার প্রতিষ্ঠানে প্র্যাকটিস হয়, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা একটা গুড শেপে, অর্থাৎ একটা আপনার রেশনাল শেপে আনার জন্য বা আসার জন্য এই অ্যাপ্রোচ গুলা কাজ করে থাকে। তাহলে এটা বলতে পারি যে আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটা ফিচার বা বৈশিষ্ট্য। তারপরে হলো স্টেট ইন্টারভেনশন, স্টেট ইন্টারভেনশন বলতে যে স্টেট প্লে ভাইটাল রোল টু ইনফ্লুয়েন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন
ইন্ডাস্ট্রি রিলেশন সিচুয়েশন থ্রু ইটস অ্যাক্টিভিটিস অ্যাজ ফেসিলেটর গাইড। আচ্ছা, স্টেট ইন্টারভেনশন বলতে এখানে গভর্নমেন্ট ইন্টারভেনশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যেহেতু একটা কান্ট্রির অংশ, অথবা ইনডিরেক্টলি একটা গভর্নমেন্ট ওই প্রতিষ্ঠানের অভিভাবক, ডিরেক্টলি বলতেছি না ইনডিরেক্টলি, এবং টেক কেয়ার করার যেহেতু দায়িত্ব গভর্নমেন্টের আছে, নারিশ করা, ফার্নিশ করা, হ্যাঁ, এটাকে টেক কেয়ার করা, এটাকে গাইড করা, এটাকে প্যারেন্টাইন করা, তো যেহেতু একটা অর্গানাইজেশন মানে একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কিরকম হওয়া উচিত বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সিচুয়েশনটা কিরকম হওয়া উচিত, এটা অ্যাকচুয়ালি কিছু গভর্নমেন্ট কিছু মানে স্টেট বলি, ওরা স্টেট বলতেছে আমরা গভর্নমেন্ট বলি, গভর্নমেন্ট কিছু গাইড দেয়, কিছু কাউন্সিল করে, করার পর তখন ওই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা মানে একটা ইফিসিয়েন্ট বা গুড মানে গুড প্র্যাকটিসে যায়। অর্থাৎ বোথ পার্টিকে তারা কি করে গাইড করে, কারা গাইড করে, গভর্নমেন্ট বা সরকার গাইড করে, কি বিষয়ের জন্য গাইড করে, তারা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা যাতে ভালো হয় তাদের মধ্যে, কাদের মধ্যে, একটা ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদের মধ্যে। তাহলে যেই পার্টিগুলা আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে সম্পৃক্ত সেই পার্টি কারা হয়ে থাকে সেটা অলরেডি আমরা আলোচনা করছি, চারটা পার্টি ইনক্লুডেড হয়ে থাকে, বাট মূলত দুইটা পার্টি, সেটা আমি আগেও বলছি, সেটা হলো একটা হলো ম্যানেজমেন্ট আর একটা হলো লেবার। এই দুই পার্টিকে গভর্নমেন্ট কি করে থাকে, গভর্নমেন্ট কাউন্সিল করে থাকে, গাইড করে থাকে, যাতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা কি হয় মানে একটা গুড পজিশনে যায় বা ইফিসিয়েন্ট বা বা ফ্রুটফুল পজিশনে যায়। দেন রোল অফ ট্রেড ইউনিয়ন, আমরা পড়তেছি যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। রোল অফ ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নের ভূমিকা, তো অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের একটা বৈশিষ্ট্য বলবো যে আসলে ট্রেড ইউনিয়ন এখানে ভূমিকা পালন করে, কারণ অনেক সময় অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্কার অথবা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ওয়ার্কার ক্যান নট গেট হিজ অর হার মানে হোয়াট হি অ্যাকচুয়ালি ডিমান্ড ফ্রম দ্যাট অর্গানাইজেশন, হি ক্যান নট অ্যাসিভ অর হি ক্যান নট ডিমান্ড দিস টাইপস অফ ইনফরমেশন বেনিফিট ফ্রম দ্য অথরিটি, ইন দ্যাট টাইম হি অর শি গো টু দ্য ট্রেড ইউনিয়ন অ্যান্ড সিকিং দ্য হেল্প দ্যাট আই ডোন্ট গেট মাই ডিজিআর ডিমান্ড ফ্রম মাই অথরিটি, ইন দ্যাট টাইম ট্রেড ইউনিয়ন ওয়ার্ক ফর দ্য ভিকটিম এমপ্লয়ি টুয়ার্ডস দ্য অথরিটি অ্যান্ড দে সিট উইথ দ্যাট অথরিটি অফ দ্যাট কোম্পানি ফর ডিলিং দিস সিচুয়েশন অর টু সলভিং দিস প্রবলেম। এই জন্য বলতে পারি যে ট্রেড ইউনিয়নের একটা এখানে বিষয় আছে, এবং ট্রেড ইউনিয়ন কিন্তু এখানে বড় একটা ভূমিকা পালন করে টু মেক এ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। বাট ইন কেস অফ বাংলাদেশ অ্যাকচুয়ালি ট্রেড ইউনিয়নটা আসলে মূলত যেটা কাজ করে সেটা হলো যে অধিকার আদায়ের জন্য কাজ করে, কাদের অধিকার, এই লেবারদের অধিকার আদায়ের জন্য কাজ করে, বাট এটা আসলে তাদের ফান্ডামেন্টাল বা মৌলিক কাজ। এটা ছাড়াও তাদের আরো একটা ইম্পর্টেন্ট টাস্ক হলো যে টু মেইনটেইন এ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বিটুইন দ্য ওয়ার্কার অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজার ম্যানেজমেন্ট। দেন অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল ক্লাইমেট হলো যে আপনি যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা মানে গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্ট্যাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনার কার্য পরিবেশ অর্থাৎ এমপ্লয়িরা যে পরিবেশে কাজ করবে অর্থাৎ ওয়ার্কিং এনভায়রনমেন্টটা যদি আপনার ফ্রেন্ডলি না হয় বা স্মুথ না হয় সেক্ষেত্রে, বা মানে হ্যাপাজার্ড সিচুয়েশন থাকে বা কি বলে আপনার মানে পলিউটেড থাকে বা মানে এনাফ স্পেস নাই, ইয়ার্ড মানে কনজাস্টেড এরিয়া, তো আমি যেটা বলতে চাচ্ছি যে এক্ষেত্রে জবের পরিবেশটা যদি আপনার ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে অনেক সময় মানে যারা এমপ্লয়ি তারা কিন্তু হেলথ ডিজিজে ভুগতে পারে অথবা মেন্টাল স্ট্রেসে ভুগতে পারে। এই বিষয়টা হওয়ার কারণে তাদের যে সাথে যে ম্যানেজমেন্টের যে রিলেশন এটা ধীরে ধীরে ডিমিনিশ হয়ে থাকে বা কমে যায় বা ল্যাক মানে পড়ে যায় এই জায়গাতে। তাহলে এই জায়গাতে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটার ক্ষেত্রে অর্গানাইজেশনাল ক্লাইমেট এজ এ বড় ভূমিকা পালন করে। অর্গানাইজেশনাল ক্লাইমেটটা বা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা যদি ফ্রেন্ডলি হয় বা স্মুথ হয় বা সাউন্ড হয় বা হেলদি হয় তখন কি হবে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনও সেই জায়গাটায় একটা সাউন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ক্রিয়েট হবে। দেন ডিসপাইট সেটেলমেন্ট প্রসেস, ডিসপিউট সেটেলমেন্ট প্রসেস, সেটেলমেন্ট বলতে যদি কোনো মানে মানে আমি যদি বাংলাতে বলি
কোনো অকারেন্স ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো প্রবলেম অ্যারাইজ হয় বিটুইন দা ম্যানেজমেন্ট অ্যান্ড অথরিটি, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের যে গাইডলাইন আছে বা বা গভর্নমেন্ট থেকে যে গাইডলাইন দেখে বা ওই প্রতিষ্ঠানে যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইন অনুযায়ী মিউচুয়াল একটা নেগোসিয়েশনের মাধ্যমে বা মিউচুয়াল ট্রাস্ট যাতে বজায় থাকে এই বিষয়ের উপর বেসিস করে কি করা হয়, ওই যে যে প্রবলেমটা অ্যারাইজ হয় সেই প্রবলেমটা সেটেলমেন্ট করা হয় বা সেই প্রবলেমটা সলিউশন করা হয়, আউটকাম অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তো এটা এক ধরনের বৈশিষ্ট্য বলতে পারেন অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, সেটা আউটকাম। সেই আউটকামটা কি, যে আসলে এটা ওরা বলছে যে ইট রিফ্লেক্ট ইন প্রোডাকশন বোথ ইন কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি, সার্ভিস ম্যান ডে লস্ট ওয়াস্ট অ্যান্ড এক্সেট্রা। আচ্ছা, অনেক কিছু বলছে যে আসলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা মানে গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন প্র্যাকটিসটা যদি আপনার প্রতিষ্ঠানে করতে পারেন, দেন ইউ ক্যান গেট দ্য গুড আউটপুট ফ্রম ইউর এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইক দ্যাট ইউ ক্যান গেট এ গুড কোয়ান্টিটি অফ প্রোডাকশন, গুড কোয়ালিটি অফ প্রোডাকশন ফ্রম দ্য এমপ্লয়ি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউর রিসোর্সেস লস্ট উইল বি মিনিমাইজ, অ্যাজ এ ইউর ওয়াস্ট ওয়াস্টেজ উইল বি মিনিমাইজ, ইউর অ্যাক্সিডেন্ট রেট উইল বি মিনিমাইজ, অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ লেবার টার্ন ওভার উইল বি মিনিমাইজ, প্রোডাক্টিভিটি অফ লেবার টার্ন ওভার, এই প্রোডাক্টিভিটি উইল বি ইনক্রিজ, সরি প্রোডাক্টিভিটি উইল বি ইনক্রিজ অ্যান্ড লেবার টার্ন ওভার উইল বি ডিক্রিজ। এই লেবার টার্ন ওভার একটু আলোচনা করি। লেবার টার্ন ওভার হলো যে সুইসিং অফ লেবার ফ্রম ওয়ান কোম্পানি টু অ্যানাদার কোম্পানি, বিকজ মানে বিষয়টা এরকম যে আপনার লেবার যতগুণ আপনার প্রতি মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন প্র্যাকটিসটা আপনার প্রতিষ্ঠানে খারাপ হওয়ার কারণে বা অন্যান্য বিষয়ে খারাপ হওয়ার কারণে, সেক্ষেত্রে লেবাররা আপনার প্রতিষ্ঠানে দ্রুত টার্ন ওভার করে, মানে আপনার প্রতিষ্ঠানে 1 মাস 2 মাস জব করার পর ছেড়ে দিয়ে চলে যায়, আবার নতুন লেবার আসে, তারা হয়তো 1 মাস 2 মাস জব করার পর চলে যায় নতুন ভাবে আবার আসে। কারণ হলো দে আর নট স্টেবল বিকজ অফ ইউর আদার রিলেভেন্ট প্রবলেম, বিকজ ইট মে বি অকার ফ্রম ইউর মানে ব্যাড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর আদার কম্পোনেন্ট দ্যাট মেক ইউর এমপ্লয়ি টু টার্ন ইউর অর্গানাইজেশন। তো এটা হলো লেবার টার্ন ওভার রেট। তো যখনই আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা মানে ভালো হবে আপনার প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু লেবাররা আপনার প্রতিষ্ঠান আর মানে সুইচ করতে চাবে না, সেক্ষেত্রে লেবার টার্ন ওভার রেটটা একটা কম হবে। তাতে কি হবে, আপনি লয়াল লেবার পাবেন এবং আপনার প্রতিষ্ঠানে যে যে প্রোডাক্টিভিটি আছে সেগুলা উন্নতি পাবে, আপনার সার্ভিস উন্নতি হবে, কোয়ালিটি উন্নতি হবে, কোয়ান্টিটি মানে বৃদ্ধি পাবে, এরকম বিষয়টা। দেন কম্পিটেন্সি ডেভেলপমেন্ট, কম্পিটেন্সি ডেভেলপমেন্টে তাদের স্কিলটা বাড়বে আসলে যদি আপনি গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন প্র্যাকটিসটা থাকে। ইস্যু অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কিছু ইস্যু থাকে, কি ইস্যু, ওই ক্লাইমেট সিচুয়েশনাল সিচুয়েশন ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্স বাই দ্য ইস্যু অফ ইকোনমিক নন ইকোনমিক গভর্নেন্স বাই সার্ভিস কন্ট্রাক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এমপ্লয়ি বিসাইড দ্য ইস্যু নট কভার্ড আন্ডার দ্য সার্ভিস রুল এটসেট্রা। অর্থাৎ এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে আরো কিছু ইস্যু ইনক্লুডেড হতে পারে, যেমন সার্ভিস রুল আসতে পারে এখানে, তারপরে আপনার সিচুয়েশনের কারণে অনেক সময় আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন চেঞ্জ হতে পারে, তো এই ইস্যুগুলো এখানে ইনক্লুড হতে পারে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। নাও উই উইল স্টার্ট ফ্রম দ্য টপিক নম্বর থার্ড, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, মেইন অ্যাসপেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড থ্রি মেইন অ্যাসপেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। হ্যাঁ, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের অ্যাসপেক্ট গুলো আমরা আলোচনা করব। সেক্ষেত্রে এখানে দ্য মেইন অ্যাসপেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে প্রথম বলছে প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হেলদি লেবার ম্যানেজমেন্ট রিলেশন। অর্থাৎ কি কি অ্যাসপেক্ট মানে মানে পরিধি বলতে পারেন, আওতা বলতে পারেন, বা কি কি বিষয় আসলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে আসে বা আলোচনা করা হয়। তো মেইন অ্যাসপেক্টের মধ্যে প্রথম বলছে ওরা প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হেলদি লেবার ম্যানেজমেন্ট রিলেশন। তাহলে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা আপনার প্রতিষ্ঠানে ভালো অবস্থানে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রমোট করতে হবে এবং ডেভেলপমেন্ট করতে হবে। কি প্রমোট করবেন এবং ডেভেলপমেন্ট করবেন, হেলদি লেবার ম্যানেজমেন্ট রিলেশন। এইটা তো হেলদি লেবার ম্যানেজমেন্ট রিলেশন কি আমি বলি, হেলদি লেবার ম্যানেজমেন্ট রিলেশন হলো যে লেবার এবং ম্যানেজমেন্টের রিলেশনটা হেলদি মানে মানে গুড, হেলদি মানে গুড।
তাহলে লেবার এবং ম্যানেজমেন্টের রিলেশনটা যখন আপনি গুড অবস্থানে নিয়ে আসতে চান বা বেটার অবস্থানে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে প্রমোট করতে হবে এন্ড ডেভেলপ করতে হবে। কি প্রমোট করবেন, ডেভেলপ করবেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা প্রমোট করবেন এবং ডেভেলপ করবেন, যাতে আপনার প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি আছে এবং ম্যানেজমেন্ট আছে তাদের মধ্যে একটা হেলদি রিলেশন ক্রিয়েট হয়। দেন আসেন হেলদি মানে আবার স্বাস্থ্যবান মনে করেন না, হেলদি মানে ভালো সুন্দর। মেইনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিস অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইফ অ্যান্ড, আচ্ছা মেইনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিস, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রিয়াল পিস মানে ইন্ডাস্ট্রিয়াল যে শান্তি সেটা যাতে বজায় থাকে সে বিষয়ে আপনাকে জোর দিতে হবে, এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের স্ট্যাবলিশ করতে গেলে অবশ্যই এই বিষয়টার উপর জোর দিতে হবে। কারণ আপনি যদি মানে ইফ ইউ ক্যান এবল টু মেনটেন দ্য ইন্ডাস্ট্রিয়াল পিস অফ ইয়ার অর্গানাইজেশন, অফকোর্স ইট ইস পসিবল টু বিল্ড আপ এ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন উইদাউট মেনটেনিং দ্য ইন্ডাস্ট্রিয়াল পিস অ্যান্ড উইদাউট অ্যাভয়েডিং দ্য ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইফ। স্ট্রাইফ মানে এখানে বলতে পারেন যে দুর্ঘটনা বা অশান্তি বলতে পারেন, তো এই অশান্তিটাকে অ্যাভয়েডেন্স করতে অ্যাভয়েড করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল যে পিস আছে শান্তি আছে সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। আর এটা এই দুটা কাজ যদি করতে পারেন অফকোর্স ইট ইস পসিবল টু ডেভেলপ অ্যান্ড প্র্যাকটিস অফ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইন ইয়ার অর্গানাইজেশন। নাও দ্য থার্ড অ্যাসপেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। অবশ্যই মানে ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ অর স্ট্যাবলিশ এ গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইন ইয়ার অর্গানাইজেশন, অফ ফার্স্ট ইউ হ্যাভ টু ডেভেলপ এ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি। ডেমোক্রেসি মিনস অল আর ইকুয়াল, দ্যাট মিনস মানে ইকুয়াল বলা যাবে না, অল হ্যাভ রাইটস, মানে যার যেই রাইট সেই রাইটস তারা মানে যাতে পায়, অর্থাৎ এমপ্লয়ার যে যে রাইটস গুলো আছে তারা যাতে সেই রাইটসটা পায়। রাইটস এর মধ্যে কি আছে, অনেকগুলো রাইটস আছে, সেখানে বেতন হতে পারে, তারপরে তাদের কার্য পরিবেশ পাওয়ার তাদের রাইটস আছে, তাদের মত প্রকাশের রাইটস আছে, তাদের ছুটি পাওয়ার রাইটস আছে, তাদের যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হলে তাদের সেই মানে রিমুনারেশন কি বলে আপনার ওই যে ক্ষতিপূরণ পাওয়ার রাইটস আছে, তাদের রিওয়ার্ডস পাওয়ার রাইটস আছে, মানে এরকম অনেকগুলো রাইটস। আবার সেম ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট আছে তাদের রাইটস গুলো কি, তাদের রাইটস হলো এমপ্লয়ারদের কাছে নির্দিষ্ট টাইমে কাজটা বুঝে নেওয়ার রাইটস আছে, এমপ্লয়ারদের কাছে তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর রাইটস আছে, কোয়ালিটি বাড়ানোর রাইটস আছে, মানে এইরকম বিষয়। অর্থাৎ যার যে রাইটস সেই রাইটসটা মানে একুরেটলি স্ট্যাবলিশ করতে পারা মানে আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি আপনি স্ট্যাবলিশ করতে পারছেন বা ডেভেলপমেন্ট করতে পারছেন। সো ইটস দ্য থার্ড অ্যাসপেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। ওকে, তাহলে এই তিনটা বিষয়ে মানে আবার আলোচনা করা আছে, দেখেন প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হেলদি লেবার রিলেশন, যেটা আমরা 1 নম্বরে আলোচনা করছি সেটা ওরা আবার এখানে নিচে মানে ব্যাখ্যা দিছে। তো হেলদি লেবার এবং ম্যানেজমেন্ট রিলেশনের ক্ষেত্রে কিছু বিষয় ওরা এখানে সাজেস্ট করছে যে কিভাবে আসলে আপনি যে হেলদি লেবার ম্যানেজমেন্ট রিলেশনটা স্ট্যাবলিশ করবেন। তো কিছু সাজেশন আছে এখানে এ বি আকারে দিছে, সেই সাজেশনটা দেখবেন আপনার এখান থেকে এ বি সি। তারপরে আছেন যেটা আলোচনা করলাম যে মেইনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিস, অবশ্যই আপনার ইন্ডাস্ট্রিয়াল পিসটা আপনাকে মেনটেন করতে হবে এবং যে বিশৃঙ্খলা আছে সেটাকে আপনাকে ডিমিনিশ করতে হবে। তো এই মেনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিস স্থাপন করতে গেলে কিছু নির্দেশনা আছে কিভাবে আসলে ইন্ডাস্ট্রিয়াল পিসটা আপনি স্থাপন করবেন, সেই নির্দেশনা গুলা এখানে এ বি সি ডি দেওয়া আছে। দেন ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি, যে বিষয়টা বললাম যার যেটা প্রাপ্য সেটা পাওয়াটাই অ্যাকচুয়ালি এখানে ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি বলছি আসলে আমরা। এখন ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ডেভেলপ করতে গেলে ফলোইং টেকনিক ইউজুয়ালি অ্যাডপ্ট, অর্থাৎ কিছু টেকনিক আছে যে টেকনিক গুলো আপনি যদি অ্যাডপ্ট করতে পারেন, ডেভেলপ করতে পারেন, ইমপ্লিমেন্ট করতে পারেন, দেন ইট ইস পসিবল টু ডেভেলপ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি ইন ইয়ার অর্গানাইজেশন। কিছু টেকনিক বলছি, টেকনিক গুলো আপনারা এখানে দেখে নেবেন আসলে টেকনিক গুলা কি 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 টেকনিকে আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেমোক্রেসি স্টাবলিশ করতে পারেন ইন ইয়ার অর্গানাইজেশন। সো দিস ইজ অল অ্যাবাউট টপিক নাম্বার 3। নাও উই উইল স্টার্ট ফ্রম টপিক নাম্বার 4, বাট আমাদের 4 মিনিট সময় লেফট আছে। আমার মনে হয় যে আমরা আলামিন রুবেল জয়েন করছেন পরে, মিকাত জান প্রমি থ্যাংক ইউ ফর জয়নিং আস উইথ আস, দেন মিজানুর রহমত আগেতে ছিলেন, ইঞ্জিনিয়ার রহমত, আমরা সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এই মানে লেকচারটা আমি মানে রিজার্ভ করতেছি, দেন সেকেন্ড লেকচারে আপনারা দয়া করে আবার একটু কাইন্ডলি জয়েন করবেন। তো আমরা টপিক নাম্বার 4-এই থাকি,
টপিক নাম্বার চারেই থাকি, এখান থেকে আমরা একটু টপিকটা বুঝে নিই। আমরা যেহেতু এখন হচ্ছে 3 মিনিট আমাদের হাতে আছে, সেটা হলো থ্রি মেইন পার্টিসিপেন্টস ইন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট। এখন একটা জিনিস বুঝেন, বলছে যে তিনটা মেইন পার্টিসিপেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বা একটা ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে তিনটা মেইন পার্টিসিপেন্ট থাকে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে। তিনটা মেইন মেইন পার্টিসিপেন্ট সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। বেসিক্যালি দেয়ার আর টু পার্টিস ইন দ্য এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, দ্য লেবার অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা আগে থেকে বলে আসতেছিলাম, লেবার এবং ম্যানেজমেন্ট। ওভার দ্য ইয়ার্স দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম টু প্লে মেজর রোল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তারপরে কি হলো যে প্রথমত ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে আমরা চিন্তা করতাম শুধুমাত্র ম্যানেজমেন্ট এবং লেবারদের রিলেশন, তারপরে ধীরে ধীরে এটা গভর্নমেন্টও একটা পার্ট হয়ে গেল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ক্ষেত্রে। কিন্তু মানে ইন মডার্ন সেন্স আসলে এখানে মানে আসলে তিনটা জায়গা চারটা মানে পার্টিস, সেটা কি, একটা হলো লেবার ম্যানেজমেন্ট, তারপরে গভর্নমেন্ট, আরেকটা যেটা আমরা বলতেছিলাম যে অর্গানাইজেশন অ্যান্ড পাবলিক। ওই বিষয়টা আসলে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের মধ্যে এখন ঢুকে গেছে বা এসে গেছে। তো যাই হোক, ওরা এখানে তিনটা আলোচনা করছে, আমরা মূলত তিনটা আলোচনা করবো, একটা হলো লেবার ম্যানেজমেন্ট আর একটা হলো গভর্নমেন্ট, এই তিনটা পার্টিস এর আলোচনা আমরা এখানে করব। গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস আর দ্য আউটকাম অফ হেলদি লেবার ম্যানেজমেন্ট, এক্সিস্টেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিস যেটা আমরা আলোচনা করলাম, এবং লেবার ডেমোক্রেসি। এই তিনটা তো আমরা আলোচনা করলাম যে এই তিনটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনার কি হলো গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, মানে মানে আমি কিভাবে বুঝবো যে আসলে আমার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা মানে গুড হয়েছে আমার প্রতিষ্ঠানে, যখন আপনি এই তিনটা আউটপুট পাবেন, যে দেখতেছেন যে আপনার লেবার ম্যানেজমেন্ট রিলেশনটা হেলদি হয়েছে, তারপরে আপনার প্রতিষ্ঠানে পিস অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল শান্তি স্থাপন হয়েছে, এবং আপনার ডেমোক্রেসিটা এস্টাবলিশ হয়েছে। এই তিনটা বিষয় যখন দেখবেন যে ফুলফিল হয়েছে, দেন ইউ ক্যান শিওর দ্যাট যে আপনার আপনার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটাও আপনি গুড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আপনার প্রতিষ্ঠানে প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা, আমরা তিনটা পার্টির কথা আলোচনা করতেছিলাম। ওয়ার্কার অ্যান্ড দেয়ার ইউনিয়ন, এমপ্লয়ি অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড গভর্নমেন্ট, তিনটা। তো এই তিনটা পার্টি আমরা শুরু করবো নেক্সট লেকচার থেকে। আপনি একটু কাইন্ডলি আমার জয়েন করুন।